ইসলাম ধর্মে ঐচ্ছিক রোজা আর বাধ্যতামূলক রোজা এদের পার্থক্যটা আসলে কি আপনি যদি ঐচ্ছিক রোজা আর বাধ্যতামূলক রোজার কথা বলেন দুটোই আসলে একই রকম যদি নিয়মের কথা বলে থাকেন তবে দুটো জিনিস আলাদা এর একটা হচ্ছে নিয়ত এখানে দুটোর মধ্যে পার্থক্য আছে আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের নবী বলেছেন যে লোক ঐচ্ছিক রোজা রাখে সে নিজেই তখন তার নেতা সে যে কোনো সময় রোজা ভেঙে ফেলতে পারে মোহাম্মদ একটা হাদিস এরকম কথা বলছে এটা আছে সোনার আল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার যে একবার নবী মোহাম্মদ সাল্লাম জিজ্ঞেস করলেন আয়সা রাজি আল্লাহনকে সকালবেলায় যে ঘরে কোনো খাবার আছে আয়েশা বললেন না তখন নবী বললেন তাহলে রোজা রাখছি তার মানে তিনি আগের রাতে নিয়োগ করেননি যেটা প্রয়োজন বাধ্যতামূলক যখন রোজা রাখা হয় যদি ঘুম থেকে ওঠেন আর তখনও কিছু না খান বা কিছু না পান করেন আপনি সেই সময় নিয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই আর দ্বিতীয়টা নিয়ে যা বলেছি যে ঐচ্ছিক রোজা যে পালন করবে সে নিজেই তখন তার নেতা নিজেই সব চাইলে যে কোনো সময় সে রোজা ভেঙে ফেলতে পারে একটা হাদিস এটা আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার সাতশো বত্রিশ যে উম্মে হানি আল্লাহ আনহা বলেছেন যে যেদিন মুসলিমরা মক্কা বিজয় করল তারপর আমরা একটা বাসায় গেলাম আসলামকে তখন পানি খেতে দেওয়া হলো তিনি কিছুটা খেয়ে আমাকে দিলেন তখন তিনি নবীকে বললেন যে আমি রোজা আছি তখন নবী বললেন যে তুমি কি মানত করেছিলে যে রোজা থাকবে তিনি বললেন না ঐচ্ছিক রোজা তখন নবী বললেন যে ঐচ্ছিক রোজা পালন করে সে নিজেই তখন তার নেতা হয়ে যায় সে চাইলে যে কোনো সময় রোজা ভেঙে ফেলতে পারে তুমি চাইলে এখন রোজা ভাঙতে পারো ইচ্ছে হলে ভেঙে ফেল না হলে রাখতে পারো এখানে সিদ্ধান্তটা তোমার একই রকম একটা হাদিস আছে নাম্বার যে একবার তার বাসায় এক সাহাবা নবী মোহাম্মদকে আমন্ত্রণ জানালেন নবী অন্যান্য সাহাবাগণকেও নিয়ে গেলেন খাবার পরিবেশনের সময় এক সাহাবা বললেন আমি রোজা আছি নবী তখন বললেন এই লোক তোমার জন্য কষ্ট করে খাবার তৈরি করেছে সে টাকা খরচ করেছে তাই রোজা ভেঙে ফেল আর তুমি চাইলে রোজাটা পরে রাখবে এই হাদিসগুলো থেকে জানতে পারছি এখানে নিয়ত বাধ্যতামূলক রোজার মতো না যেখানে রোজার নিয়ত করতে হয় আগের রাতে তবে আরাফাতের দিনে রোজা রাখলে বা মহরমের দশ তারিখে রোজা রাখলে আগের রাতে নিয়ত করাটা ভালো ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়োগটা পরেও করতে পারেন আপনি চাইলে রোজা ভেঙে ফেলতে পারেন রোজা ভাঙার পর চাইলে সেটা পরে রাখতে পারেন না চাইলে রাখবেন না এটা আপনার উপর নির্ভর করবে